চাঁদের পূর্ণ বিকাশ পূর্ণিমার, তার আলোয় মুগ্ধ হয় না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। ভরা পূর্ণিমায় মুগ্ধতার এই আবেশ যেন আরও ছড়িয়ে যায় প্রকৃতির উন্মুক্ত পরিবেশে। তখন আয়োজন চলে মুখোমুখি বসবার, অনেকে মেতে ওঠেন আড্ডায় গানে আর ফেলে আসা দিনগুলোর সুখস্মৃতির মন্থনে। পূর্ণিমার আলোয় ভেসে যাওয়া প্রকৃতির তেমনই এক মোহময় রূপকে ধরার চেষ্টা করেছি আমি নিজেই। ক্যামেরায় ছিলেন শাহিন সাউদয়। ভ্রমর কোয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কোয়ো গিয়া। মোহনীয় এমন আলো অপার্থিব এক ভালো লাগায় ভরিয়ে তোলে মনকে। ভ্রমর কোয়ো গিয়া যখন জানালা দিয়ে জ্যোৎস্না আলোটা পড়ে তখন হচ্ছে অনেক ভালো লাগে। আসলে পূর্ণিমা তো আমাদের সবারই খুবই প্রিয় একটা জিনিস, আর হুমায়ুন আহমেদের কাছ থেকে আমরা পূর্ণিমা শিখেছি। জ্যোৎস্না পূর্ণিমা অসম্ভব ভালো লাগার বিষয়, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারি কিন্তু বুঝতে পারি না যে ঘন্টার পর কেটে গেল, এতটাই সুন্দর লাগে জানটা। রূপালি এই আলোর পূর্ণ বিচ্ছুরণ হয় পূর্ণিমায়। হৃদয়গ্রাহী এই পরিবেশে মন খুঁজে ফেরে পুরনো স্মৃতি। দাদুবাড়িতে যখন যেতাম চাঁদের আলোতে গাছের ছায়াগুলো পড়তো তখন একটা ভৌতিক ভৌতিক ব্যাপার মনে হতো। সেই রাতে রাত ছিল পূর্ণিমা। সেই শৈশবের জ্যোৎস্না আমাকে এখনো সত্যি সত্যি স্মৃতি কাতর করে। আমি যখন গানে পাই, রবীন্দ্রনাথের নজরুলের গানে যখন পাই জ্যোৎস্না, আমি এটা কিন্তু উপভোগ করি আমার শৈশবের স্মৃতি থেকে। তোমাকে পাওয়াতে, অর্থাৎ চাঁদের আলো মানুষের মনে কিন্তু অনেক অনুভূতি জাগায়, সেই কথাটাই বলার জন্য এই কথাটা। ঐতিহ্যবাহী বিভিন্ন উৎসব, সামাজিক আচার ও অনুষ্ঠান চাঁদকে কেন্দ্র করে পালন করা হয়। আকাশে নতুন চাঁদের ক্ষণ থেকে পূর্ণিমা পর্যন্ত শুক্লপক্ষ, আর পরের সময়কে বলা হয় কৃষ্ণপক্ষ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।